বিভা ক্যাফেতে আজ আপনারা শুনবেন কল্যাণ সরকারের ভৌতিক গল্প সে আসে এর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। যারা গল্পটির প্রথম পর্ব শোনেননি তাদের অনুরোধ করব, গল্পটি সম্পূর্ণ উপভোগ করতে চাইলে আগে আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে শুনে নিন গল্পটির প্রথম পর্ব। আর যারা প্রথম পর্ব শুনেছেন তাদের গল্পটি আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য রইল প্রথম পর্বের সংক্ষিপ্ত সার। লেখক আমাদের কোনো কল্পনাশ্রিত গল্প শোনাচ্ছেন না, শোনাচ্ছেন সত্যিকারের ভূতের গল্প, বা বলা ভালো সত্যি ঘটনা, তার অফিস কলিগ সুজয়দার সাথে ঘটে চলা সত্যি ঘটনা। দত্তপুকুরের বাসিন্দা সুজয়দার পাশের বাড়ির এক মহিলা লিপিকা হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সমস্যা শুরু হয় এরপর থেকেই। সুজয়দার মুখেই শুনতে থাকি তার ও তার পরিবারের সাথে ঘটে চলা একের পর এক অস্বাভাবিক ঘটনার বিবরণ। সুজয়দার স্ত্রীর অকারণে বুকে ব্যথা, সুজয়দার ছেলে সুরজিতের সাইকেল থেকে আশ্চর্যজনকভাবে পড়ে যাওয়া, প্রিয় পোষ্য র্যামজির অদ্ভুত আচরণ, এই সবই একসাথে প্রমাণ দেয় প্রেতের অস্তিত্বের। এমনকি সুজয়দার নিজেও অনুভব করেন সেই অস্তিত্ব, লিপিকার প্রেতাত্মার অস্তিত্ব। কখনো মাঝরাতে ঘুম ভেঙে, আবার কখনো অফিস থেকে ফেরার পথে বাড়ির গলিতে, তার যুক্তিবাদী মনের কোনো তত্ত্বই যেন খাটতে চায় না। এদিকে আবার সুজয়দার কাছ থেকে পরপর ঘটনাগুলো শুনতে শুনতে লেখকের মনে হচ্ছিল এই ঘটনার সাথে তিনিও যেন পরোক্ষভাবে জড়িয়ে পড়েছেন। তারপর লাঞ্চ আওয়ার শেষ হয়ে গিয়েছিল গল্প শুনতে শুনতে, কিন্তু তখনও অনেক কিছু শোনা বাকি থেকে গেছিল। আমার এটাও মনে হচ্ছিল আমাকে নিজের মনের কথাগুলো বলতে পেরে সুজয়দাও হয়তো একটু শান্তি পাচ্ছিলেন। তাই যখনই একটু ফাঁকা সময় হচ্ছিল সুজয়দা নিজে থেকেই বলতে শুরু করছিলেন ঘটনাগুলো। সেদিন শুক্রবার ছিল, অফিসের বস একটা জরুরি দরকারে চারটের মধ্যে বেরিয়ে গিয়েছিলেন, অফিসও মোটামুটি ফাঁকাই ছিল। চা দেওয়ার ছেলেটা এসে চা দিয়ে গেল। আমি চায়ের ভাঁড়টা হাতে নিয়ে সুজয়দাকে বললাম, একটা সত্যি কথা বলবো সুজয়দা? হ্যাঁ বলো। তোমার ঘটনাগুলো যত শুনছি, যতই ভাবছি এগুলো নিয়ে, ততই যেন আরও ডুবে যাচ্ছে এগুলোর মধ্যে। অদ্ভুত একটা আকর্ষণীয় ক্ষমতা আছে ঘটনাগুলোর মধ্যে, ভয় আর নেশা দুটো অনুভূতি যেন একসাথে কাজ করছে। সুজয়দা একটু হেসে বললেন, যাক, এতক্ষণে বুঝতে পারছি আমি একজন লেখককে আমার গল্পগুলো শোনাচ্ছি। সুজয়দার কথায় সামান্য লজ্জা পেয়ে বললাম, দূর ছাড়ো তো আমার কথা, বলো তারপর কি হলো, পরদিনও কি আবার ওরকম কিছু ঘটেছিল নাকি? লক্ষ্য করলাম আমার কথা শুনে সুজয়দার মুখের হাসিটা হঠাৎ কেমন যেন ম্লান হয়ে গেল। উনি বেশ কিছুক্ষণ অফিসের বাইরে রাস্তাটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন, তারপর আমার দিকে ঘুরে বললেন, তুমি ভাই সাবধানে থেকো। কিন্তু আমার প্রশ্নের উত্তরে সুজয়দার কাছ থেকে এই রকম একটা কথা শুনব এটা আমার ধারণারও বাইরে ছিল। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, আমার আবার কি হবে? সুজয়দা খুব গম্ভীর গলায় বললেন, আমি জানি ও সব টের পায়, আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, কি কথা বলছি, সব সব নজরে থাকে ওর।
দিনের ঝলমলে আলোতে অফিসের এতগুলো লোকের মাঝেও কথাটা শুনে কেন জানি বুকটা ছমছম করে উঠল। তাহলে কি আমার সাথেও এরকম কিছু ঘটতে পারে? নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম, ওসব ছাড়ো, আমার কিছু হবে না, তুমি বরং বলো তারপর কি হলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুজয়দা আবার বলতে শুরু করলেন, আগের দিন রাতে বাড়ি ফিরেই র্যামজির জন্য ডাক্তারকে ফোন করে দিয়েছিলাম। পরের দিন সকালে ডাক্তার এসে র্যামজিকে পরীক্ষা করে গেলেন, কোনো রোগী খুঁজে পাওয়া গেল না। উনি শুধু বললেন কোনো কারণে র্যামজি হয়তো অত্যন্ত ভয় পেয়ে রয়েছে, তাই ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ডাক্তারবাবু ওর জন্য একটা খিদে হওয়ার ওষুধ লিখে দিয়ে চলে গেলেন। বড় ছেলে সকালবেলা পিঠে ব্যথা নিয়েই কোনো মতে অফিসে চলে গিয়েছিল। সেদিন আবার তোমার বৌদির টেস্ট করতে যাওয়ার কথা ছিল, ছেলের বউ তো যেতই, সাথে ভাইজিকেও বলে রেখেছিলাম যাতে দুপুরবেলায় দুজনে মিলে নিয়ে যায়। শুধু চিন্তা ছিল র্যামজিটাকে নিয়ে। এর আগেও অনেকবারই ফাঁকা বাড়িতে ঘন্টার পর ঘন্টা সময় একাই কাটিয়েছে, কিন্তু এখন বাড়ির যা পরিস্থিতি তাতে কিছুতেই ওকে একা রাখার সাহস পাচ্ছিলাম না। এই জন্য আগের রাতেই তোমার বৌদি ওর মাকে ফোন করে দিয়েছিল এসে থাকার জন্য। আমার অফিস যাওয়ার আগেই উনি চলে এসেছিলেন দেখে কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম। তো সেদিন সকালে ট্রেন ধরার জন্য দত্তপুকুর স্টেশনে দাঁড়িয়ে আছি, হঠাৎ বহুদিন বাদে একটা পুরনো বন্ধুর সাথে দেখা। একই ট্রেনে অফিস যাওয়ার পথে গল্পের ছলে একে একে সব ঘটনাই ওকে বললাম। সব শোনার পর ও বলল, আমাদের দত্তপুকুরেই নাকি কেউ একজন আছেন যিনি এই সব বাধা বিপত্তিগুলো ঠিক করতে পারেন, নাম ফকির বাবা। ও আমায় ঠিকানাটাও দিয়ে দিল, ঠিক করে ফেললাম অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে ওনার সাথে দেখা করে যাব। খুব সামান্য হলেও একটা আশার আলো দেখতে পেয়ে মনটা যেন একটু হালকা লাগছিল সেই মুহূর্তে। ওই দিন দুপুরে টেস্ট করাতে যাওয়ার আগে তোমার বৌদি আমায় ফোন করেছিল, ওর কাছ থেকেই জানতে পারলাম লিপিকার যে বাড়িওয়ালা সে নাকি পাড়ায় এসেছিল। যতদূর মনে হয় পাড়ার থেকেই কেউ হয়তো ওনাকে ফোন করে ডেকেছিল। উনি আসার পরেই এলাকার মানুষজন নাকি ওনাকে জোর করতে থাকে ওই বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দেওয়ার জন্য। উনি অবশ্য কথা দিয়ে গেছেন খুব তাড়াতাড়ি উনি নিজের বাড়িতেই পুজোটা দিয়ে দেবেন। ফোনটা রাখার পরই সেদিন আমার মনে হয়েছিল, তাহলে কি আমাদের মতো পাড়ার অন্য সব বাড়িতেও এই একই ঘটনা ঘটছে? আমাদের মতো ওরাও কি তাহলে একই রকম জ্বালাতন ভোগ করছে? যদি সেটা নাই হতো তাহলে লিপিকার বাড়িওয়ালাকে ডেকে এনে পুজো করানোর জন্য এত তাড়া কেন দেওয়া হলো? এর পিছনে কারণ তো কিছু অবশ্যই আছে। মন বলল আমাদের মতো এত বেশি ভাড়া বাড়ি না হলেও পাড়ার সব বাড়িতেই কিছু না কিছু নিশ্চয়ই ঘটছে, কিন্তু লোক হাসাহাসির ভয়ে কেউই মুখ ফুটে কিছু বলতে চাইছে না। আমার বিশ্বাসটা আরও দৃঢ় হলো যখন এটা মনে এলো, আগে যখন আমি অফিস থেকে বাড়ি ফিরতাম গলিটার ভেতর কারোর না কারোর সাথে দেখা হয়েই যেত, কিন্তু এখন সন্ধ্যের পর থেকে গলিটা সম্পূর্ণ জনশূন্য থাকে। কিছু তো কারণ আছে যার জন্য লোকেরা সন্ধ্যের পর থেকে ওই গলি দিয়ে চলাচল একদম কমিয়ে দিয়েছে। তবে এত সব ভেবে আমার কোনো লাভ ছিল না, আমি বুঝে গিয়েছিলাম যা করবার আমাকেই করতে হবে। লিপিকার বাড়িওয়ালার ভরসায় থাকলে বিপদ দিনকে দিন বাড়তে থাকবে। একই বউ অসুস্থ, ছেলে চোট পেয়েছে, র্যামজিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এরপর যদি আমার বা ছেলের বউয়ের কিছু হয় তাহলে তো সংসার একদম অচল হয়ে যাবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। স্থির করে নিলাম আজ বিকেলেই যাব ফকির বাবার কাছে। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে সন্ধ্যে 6:30 মধ্যে ফিরে এসেছিলাম দত্তপুকুরে।
ঠিকানা দেখে ফকির বাবার বাড়ি খুঁজে পেতে কোনোই অসুবিধে হলো না। অনেক লোকই দেখলাম ওনার বাড়িটা জেনেন। বুঝতে পারলাম লোকটার বেশ ভালোই পরিচিতি আছে। হয়তো অনেকেই ওনাকে দেখিয়ে সুফল পেয়েছিলেন, তাই এত নাম ডাক। তো ফকির বাবার বাড়িতে যখন পৌঁছলাম উনি তখন বাড়িতেই ছিলেন। বহু পুরনো একতলা বাড়ি, বাড়ির মাথায় লাগানো একটা সবুজ রঙের পতাকা। ভেতরে ঢুকে দেখলাম পায়রার খোপের মতো ছোট্ট একখানা ঘরের মধ্যে একটা কাঠের চেয়ারের উপর বসে আছেন ফকির বাবা। আমিও ওনার মুখোমুখি আর একটা চেয়ারে গিয়ে বসে পড়লাম। লক্ষ্য করলাম ওনার নিষ্পলক চোখের স্থির দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ। আমি কিছু বলতেই যাব, ঠিক তার আগেই আমাকে অবাক করে দিয়ে জলদ গম্ভীর কণ্ঠে উনি বলে উঠলেন, চোখে কালো কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সাবধান। কথাটা শুনেই বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠল। লিপিকার সাজগোজে আর কিছু থাকুক না থাকুক, এই তিনটে সর্বক্ষণই থাকত। কথাটা শোনা মাত্রই লোকটার উপর কেমন যেন একটা বিশ্বাস জন্মে উঠল। যে আমার মুখ দেখেই এত কিছু বলে দিলেন, সে নিশ্চয়ই পারবেন এই বিপদের হাত থেকে আমাকে উদ্ধার করতে। ধীরে ধীরে সমস্ত ঘটনাই ওনাকে খুলে বললাম। সব শোনার পর উনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আবার সেই গম্ভীর গলায় বললেন, লিপিকার লাশ যখন নামানো হচ্ছিল কিংবা বাড়ি থেকে বের করে গাড়িতে তোলা হচ্ছিল, তখন তোমাদের বাড়ির কেউ কি সেই মৃতদেহ ধরেছিল? আমি খুব চিন্তা করে বললাম, না তো বাবা, সবই তো পুলিশ করেছে, আমরা তো সবাই দূরেই দাঁড়িয়েছিলাম। ফকির বাবা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আমি নিশ্চিত তোমাদের কারোর সাথে ওর কিছু একটা তোমাদের বাড়িতে অবশ্যই এসেছে। যেমন ধরো ওর শরীরের রক্ত কিংবা মুখের লালা, যেটা তোমরা অজান্তেই চটি দিয়ে পাড়িয়েছ, তারপর সেটা পরেই বাড়িতে ঢুকেছ। লিপিকার নাক থেকে আর ঠোঁটের ফাঁক থেকে রক্ত বেরোনোর দাগ ছিল ঠিকই, কিন্তু সেই রক্ত শুকিয়ে গিয়েছিল, আর লালা বেরিয়েছিল কি না ঠিক মনে নেই। তবে সেগুলো কি আমরা মারিয়েছিলাম কি জানি, মাথাটা তখন ঠিক কাজ করছিল না। ফকির বাবাকে দেখে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। ফকির বাবা একটা কাগজে বেশ কয়েকটা জিনিসের নাম লিখে দিলেন, বললেন ওই জিনিসগুলো কিনে রাখতে, উনি কাল আমাদের বাড়িতে আসবেন। কিন্তু আমার তখন যা মনের অবস্থা, খুঁজে খুঁজে ওইসব জিনিসপত্র কেনা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই অনেক অনুরোধ করে ফকির বাবাকে রাজি করালাম, ওনার যা যা লাগবে সবই উনি কাল নিজে নিয়ে আসবেন, সেই মতো টাকাও দিয়ে এলাম ফকির বাবার হাতে। আমার মানসিক অবস্থা বুঝতে পেরে অনিচ্ছা সত্ত্বেও টাকাটা উনি রাখলেন। তাহলে আসি বাবা। ফকির বাবার বাড়ি থেকে বেরোতেই যাব, হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে উনি বললেন, আজ রাতটা একটু সামলে থেকো, এই ধরনের আত্মারা কিন্তু খুব ধুরন্ধর হয়। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, ওর বিষয় নিয়ে কার সাথে কথা বলছো, এইসবই কিন্তু ওরা নজর রাখে। লিপিকার আত্মা এতক্ষণে জেনে গেছে যে তুমি আমার কাছে এসেছিলে, তাই আজ রাতে ও তোমাদের অনেক বড় ক্ষতি করে দেওয়ার চেষ্টা করতে পারে। যে করেই হোক সেই ক্ষতি থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করো।
ফকির বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাত প্রায় 8টা বেজে গেছিল বাড়ির সামনে আসতে। সারাটা রাস্তা ওনার শেষ কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আজ কি ধরনের বড় বিপদের ইঙ্গিত উনি দিলেন, আর তার থেকে কি করেই বা নিজেদের সামলে রাখবো, এসব চিন্তা করেই বুকের হৃদস্পন্দনটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। গলিটার মুখে এসে দাঁড়াতেই পা দুটো হঠাৎ করে নিজে থেকেই থমকে গেল। চারপাশে সব কিছু ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে লোডশেডিং হয়েছে। দত্তপুকুরে বিশেষ করে আমাদের এদিকটায় কারেন্টের খুবই অসুবিধা, প্রতিদিনই বলতে গেলে লোডশেডিং হয়। অন্ধকারে ডুবে থাকা নির্জন নিস্তব্ধ গলিটাকে দেখে আমি কেমন যেন ভয়ে কুঁকড়ে উঠলাম। এবার কি তাহলে আমার সাথেও কিছু হবে? কিন্তু এইভাবে ভয় পেয়ে কতক্ষণই বা এইখানে দাঁড়িয়ে থাকব? যা আছে কপালে তাই হবে এই ভেবে ভগবানের নাম করতে করতে পা রাখলাম গলিতে। রাম 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 রাম। আর পা রাখা মাত্রই অন্যদিনের মতো একইভাবে ভার হয়ে গেল সারা শরীরটা। রাম রাম বুঝতে পেরে গেলাম রাম 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 ও এসে গেছে। জমাট কালো অন্ধকারের বুক চিড়ে প্রায় অর্ধেক রাস্তা হেঁটে চলে এলাম গলিটা দিয়ে। শুধু শরীর ভার হয়ে থাকা আর চলার গতি কমে যাওয়া, এছাড়া তখনও অবধি অস্বাভাবিক কিছু ঘটল না। মোড়টা বাঁদিকে ঘোরার আগে আমি আরও একবার দাঁড়ালাম। কান পেতে শোনার চেষ্টা করলাম কারোর পায়ের আওয়াজ শোনা যায় কি না। আজ কিছুই শোনা যাচ্ছে না। চারপাশটা কেমন যেন গুমোট হয়ে আছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাড়ির সামনে। খুব আশ্চর্য হলাম, আজ তো সবচেয়ে বেশি চান্স ছিল কিছু হওয়ার, কিন্তু কিছুই তো হলো না। তবে কি এটা ঝড় আসার আগের নিস্তব্ধতা? দেখা যাক, এর উত্তর সময়ই দেবে। বাড়ি এসে জানতে পারলাম আমার সাথে কিছু না হলেও অস্বাভাবিক ঘটনা সেদিন ঘটেছিল, আর তা ঘটেছিল আমার শাশুড়ির সাথে। শাশুড়ি লিপিকার মরার খবরটা জানলেও আমাদের বাড়িতে এই কদিন ধরে কী কী হচ্ছিল সেই সব ব্যাপারে কিছু জানতেন না। সেদিন দুপুরবেলায় ওরা সবাই টেস্ট করতে চলে যাওয়ার পর বাড়িতে শুধু শাশুড়ি আর র্যামজিই ছিল। আমার শাশুড়ি এমনিতে ডাকাবুকো মহিলা, বরাবরই ওনার ভয় ডর একটু কম। অন্ধকার নেমে যাওয়ার পরে কেউই ফিরছে না দেখে শাশুড়ি ভেবেছিলেন বাড়ির সন্ধেটা দিয়ে দেবেন। এমনিতে এটা আমাদের বাড়িতে সকলেই জেনে গিয়েছিল, লিপিকা মারা যাওয়ার পর থেকে পুজো বা সন্ধে দিতে গেলে বেশ অসুবিধে হয়। কখনো প্রসাদের থালায় জল পড়ে যায়, তো কখনো নিজে থেকেই প্রদীপ নিভে যায়, আবার কখনো আচমকাই ঠাকুরের ঘটি উল্টে পড়ে যায়। এরকম ঘটনা রোজই হয়ে আসছিল। হয়তো লিপিকার আত্মা আমাদের বাড়িতে পুজো হওয়াটা পছন্দ করছিল না। তো যাই হোক, সেদিনও প্রদীপ জ্বালাতে গিয়ে শাশুড়ির হাত লেগে তেল ভর্তি প্রদীপ জলের মধ্যে পড়ে গেছিল। উনি ওটাকে আবার মুছে নিয়ে নতুন করে তেল ঢেলে তারপর ধরিয়েছিলেন। জানোই হয়তো যারা আগেকার দিনের লোক তাদের একটা অভ্যাস আছে সন্ধ্যার সময় সারা বাড়িতে ঘুরে ঘুরে ধূপবাতি দেখানোর। আমার শাশুড়িরও সেই অভ্যাসটা আছে। উনি সেই মতো আমাদের সারা বাড়ি ঘুরে ঘুরে ধূপবাতি দেখিয়ে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেলেন। সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না, তাই ছাদের লাইট চলছিল না। হালকা অন্ধকারে আলোর সম্বল বলতে শুধু ওই হাতের প্রদীপটাই। সেই জন্য উনি খুব সাবধানেই রাখছিলেন প্রদীপটাকে, কারণ ওটা নিভে গেলে অন্ধকারের মধ্যে সিঁড়ি দিয়ে নামতে ওনার মতো বয়স্ক মানুষের খুব অসুবিধে হবে।
ছাদের তিন দিকে নির্জন ঝাটে প্রদীপ দেখানোর পর উনি ধীরে ধীরে পশ্চিম দিকে ঘুরলেন, আর সাথে সাথেই ওনার চোখ গেল ছাদের একদম শেষ মাথায়। সেখানে একজন মহিলা কুঁকড়ে বসেছিল। অন্ধকারের মধ্যে ওই রকম একটা দৃশ্য দেখে ভয়ে ওনার সর্বাঙ্গ এমনভাবে কেঁপে উঠল যে হাত থেকে জ্বলন্ত প্রদীপটা মাটিতে পড়ে নিভে গেল। উনি পরিষ্কার দেখতে পেয়েছিলেন একজন মহিলা, যার সমস্ত চুলগুলো খোলা, নিজের হাঁটু দুটোকে বুকের সামনে চেপে ধরে উবু হয়ে বসে আছে। মহিলার মুখটা ভালো করে দেখা না গেলেও নাইটিটা শাশুড়ি ঠিক চিনতে পেরেছিলেন, কারণ ওই নাইটিটা পরা অবস্থাতেই লিপিকা একবার কথা বলেছিল শাশুড়ির সাথে। ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনো মতে দেওয়াল হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে নেমে এসেছিলেন উনি। শাশুড়ির থেকে ঘটনাটা শোনার পর বাড়ির সকলের মধ্যেই মারাত্মক একটা ভয় চেপে বসল। আমি সবাইকে আশ্বস্ত করার জন্য আগামীকাল ফকির বাবার আসার কথাটা বাড়ির সবাইকে জানিয়ে দিলাম, তাতে সবাই একটু সাহস পেল। কিন্তু মনের মধ্যে একটা চাপা আতঙ্ক থেকেই গেল। এতটা বলার পর সুজাতা একটু চুপ করলেন। আমার তখন দম আটকে আসার মতো অবস্থা, মনে হচ্ছিল কিছু একটা গলার কাছে যেন দলা পাখি আটকে রয়েছে। আমি উত্তেজিত গলায় বললাম, আরে থামলে কেন, তাড়াতাড়ি বলো তারপর কি হলো। সুজয়দা একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকালেন, তারপর চায়ের খালি ভাঁড়টা নামিয়ে রেখে আবার বলতে শুরু করলেন, সেই রাতে আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম। মনে মনে ভাবছিলাম কোনো মতে আজ রাতটা কাটিয়ে দিতে পারলেই এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। ফকির বাবার আসার কথা বাড়ির সবাইকে জানালেও আমি ফিরে আসার আগে উনি শেষ যেই কথাগুলো বলেছিলেন সেইগুলো আর কাউকে জানাতে যায়নি। ভেবেছিলাম যা হওয়ার তা তো এমনিই হবে, আগে থেকে ভয় দেখিয়ে সবাইকে ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয় না। সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়লেও ঘুম যেন কিছুতেই আসতে চাইছিল না, বড্ড দুশ্চিন্তা হচ্ছিল, বিশেষ করে বউটার জন্যে। একে তো হার্টের রোগ, তার মধ্যে শাশুড়ির মতো কিছু দেখে যদি প্রচণ্ড ভয় পেয়ে যায় তাহলে তো আর রক্ষে নেই। উনি বয়স্ক মানুষ হলেও হাড় শক্ত বলে কিছু হয়নি, কিন্তু আজ যদি ওনার জায়গায় আমার বউ থাকতো তাহলে এতক্ষণে সত্যিই কোনো বড় বিপদ ঘটে যেত। নিজেকে কেমন যেন খুব অসহায় লাগছিল তখন। এইসব ভাবতে ভাবতে কখন যেন চোখে একটু তন্দ্রাভাব এসে গেছিল। হঠাৎ একটা মৃদু ধপধপ শব্দে চমকে জেগে উঠলাম। বুঝে গেলাম ফকির বাবার কথা সত্যি হতে শুরু হয়েছে, আর সাথে সাথেই একটা অজানা আতঙ্কে আমার সারা শরীরটা ভারী হয়ে গেল। হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে সময় দেখলাম, রাত 12:15। আওয়াজটা ক্রমাগতই হয়ে চলেছিল। ভালো করে শুনে বুঝতে পারলাম এটা সেই ঘরের দিক থেকেই আসছে যেই ঘরে সেই রাতে শাশুড়ি আর র্যামজি শুয়েছিল। বুঝে উঠতে পারছিলাম না ঘর থেকে বেরোনো উচিত হবে কি না, কিন্তু তারপর মনে হলো এই আওয়াজে সারা বাড়ির ঘুম ভাঙার আগে আমার যাওয়াটা দরকার। বুকটা ভয়ে খুব জোর কাঁপতে শুরু করলো, তাও মনটাকে শক্ত করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। ততক্ষণে কারেন্ট চলে এসেছিল। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে এগিয়ে গেলাম শাশুড়ির ঘরের দিকে। বাইরে থেকেই বুঝতে পারলাম ওনার ঘরেও লাইট চলছে, তার মানে ওই আওয়াজে উনিও জেগে গেছেন। দরজা ঠকঠক করতেই ভিতর থেকে শাশুড়ির ভয় জড়ানো কণ্ঠস্বর শুনতে পেলাম, কে
কে? আমি। সাড়া দিতেই শাশুড়ি তাড়াতাড়ি দরজা খুলেই বললেন, দেখেছ কেমন জানলায় ধাক্কা দিচ্ছে? উনি কথাটা বলা মাত্রই আবার জানলায় সেই একই আওয়াজ। আমি চমকে উঠে স্লাইডিং কাচের জানলাটার দিকে তাকালাম। বন্ধ জানলাটার ওপারে কিছু একটা আছে, যেটা অস্পষ্ট হলেও বুঝতে পারা যাচ্ছিল। আমার পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কি ওটা? আমার তো মনে হচ্ছে যেন ওটা কারো হাত। ভয়ে গলাটা শুকিয়ে আসলো আমার। কার হাত ওটা? লিপিকার? মাথার ভেতরটা কেমন যেন করতে লাগলো। কোনো কাজ না করে শুধুমাত্র ভয়ের সাথে মানসিক লড়াই করলেও মানুষ যে ক্লান্ত হয়ে যায়, এইটা সেদিন প্রথম অনুভব করেছিলাম। এখন আমার কি করণীয় কিছুই বুঝে উঠতে পারলাম না। কিন্তু এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলেও যে চলে না, তাহলে তো এই আওয়াজে বাড়ির সবাই জেগেই যাবে। শাশুড়িকে বললাম, আপনি একটু সরে দাঁড়ান দেখি, আমি জানলাটা খুলি। শাশুড়ি আমার হাত চেপে ধরল, তারপর চাপা গলায় বলল, একদম না, ও তো চাইছে ঘরে ঢুকতে। তার চেয়ে দাঁড়াও, একটা কাজ করে দেখি কিছু লাভ হয় কিনা। এরপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে শাশুড়ি চিৎকার করে বলতে শুরু করল, শালি বারো ভাতারি নোংরা মেয়ে ছেলে, বেঁচে থাকতেও মানুষদের জ্বালিয়েছিস, আর এখন মরে গিয়েও তোর শান্তি হয় না? হ্যাঁ, ঝাঁটা মারি অমন মুখে। আমি আশ্চর্য হয়ে গেলাম এটা দেখে যে শাশুড়ির নোংরা গালাগালি করার মিনিট খানেকের মধ্যেই জানলার আওয়াজটা থেমে গেল। আমি আরও বেশ কিছুক্ষণ ওই ঘরেই বসে রইলাম। যখন দেখলাম সত্যিই আর কোনো আওয়াজ হচ্ছে না, তখন ফিরে এলাম নিজের ঘরে। এই পুরো ঘটনাটা চলাকালীন র্যামজি একবারের জন্য খাটের নিচ থেকে বেরোলো না। ও চুপচাপ গুটি সুটি মেরে ওখানেই শুয়ে রইল। আগের র্যামজি হলে তো এতক্ষণে একাই চিৎকার করে বাড়ি মাথায় তুলত, কিন্তু এখনকার র্যামজি বড়ই নির্জীব, নিষ্প্রাণ। ঘরে ফিরে একটু স্বস্তি পেলাম। মনে হলো যা কাজ রাতের জন্য অন্তত আপদ বিদে হলো। শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। সারাক্ষণ এই ভয়ের মাঝে থাকতে থাকতে মন মস্তিষ্কগুলো কেমন যেন অবসন্ন হয়ে পড়েছিল। বিছানায় শুয়ে শুয়ে ঠিক করলাম, এইসব ঝামেলা মিটে গেলে অফিস থেকে কটা দিনের জন্য ছুটি নিয়ে ফুল ফ্যামিলি কোথাও ঘুরে আসব। কতদিন সবাই মিলে একসাথে কোথাও যাওয়া হয় না। এইসবই ভাবতে ভাবতে কখন যেন আবার ক্লান্তিতে চোখ বুজে গিয়েছিল। হয়তো ঘণ্টাখানে ঘুমিয়েছি হবে, হঠাৎ র্যামজির কান্নার শব্দে ঘুমটা আবার ভেঙে গেল। একটা করুণ সুর তুলে মৃদু স্বরে এক টানা ডাকছে র্যামজি। এতদিন ধরে কুকুর পুষছি বাড়িতে, তাই ডাকের তারতম্যগুলো ভালোই বুঝতে পারি। কিন্তু র্যামজি হঠাৎ কাঁদছে কেন আবার? ধড়ফড় করে উঠে বসলাম বিছানায়। এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। লাইট জ্বালিয়ে বোঝবার চেষ্টা করলাম কোন দিক থেকে আসছে আওয়াজটা। ভালো করে শুনে বুঝতে পারলাম পিছনের কোলাপসেবল গেটটার বাইরে থেকে ভেসে আসছে ডাকটা। কিন্তু র্যামজি তো শাশুড়ির ঘরে শুয়েছিল, ও তাহলে বাইরে গেল কি করে? মারাত্মক উত্তেজনায় গেট খোলার জন্য টেবিলের উপর থেকে চাবিটা খুঁজতে শুরু করলাম।
গেটের চাবিটা গেল কোথায়? হঠাৎ একটা কথা মনে হওয়ায় মুহূর্তের মধ্যে আমার সারা শরীর শিরশির করে উঠল। আচ্ছা, গেটের বাইরে সত্যি কি র্যামজি আছে, নাকি আমার শরীরের প্রত্যেকটা রোমকূপ খুব খাড়া হয়ে উঠল। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম পিছনের গেটটার দিকে, আর ওখানে গিয়ে যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। হাত পা থর থর করে কাঁপতে লাগলো। আমি দেখলাম গেটের তালাটা চাবি ঘুরিয়ে খোলার চেষ্টা করছে সুরজিতের বউ শ্রবণা। ওর খাটটা যেন একদিকে কেমন কাত হয়ে আছে, ঠিক যেমনটা কাত হয়েছিল লিপিকার। এইবার আর সহ্য করার ক্ষমতা ছিল না আমার, গলা ফাটিয়ে চিৎকার বেরিয়ে আসলো, সুরজিত, সুরজিত! সারা বাড়িতে লাইট চলে উঠল। সুরজিত এসে শ্রবণাকে একরকম তুলে নিয়েই ওর ঘরে গেল। শ্রবণা কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। একটু সুস্থ হওয়ার পরও বলেছিল ওকে নাকি সুরজিতই বাইরে থেকে ডেকে গেট খুলতে বলেছিল। ও নিজে কানে শুনেছিল সেই ডাক। তো সেই রাতে আর বাড়ির কারোরই ঘুম হয়নি, সবাই মিলে লাইট জ্বালিয়েই জেগেছিলাম সারাটা রাত। র্যামজিও যথারীতি ঘরের ভিতরেই ছিল। পরে শাশুড়ি বলেছিলেন এইগুলো সবই নাকি লিপিকা ঘরে ঢোকার জন্য করছিল। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছিলাম না, একটা আত্মা যে কিনা এত অস্বাভাবিক কাজ করে ফেলতে পারে, তার ঘরের ভেতর ঢুকতে অসুবিধাটা কোথায় ছিল? এর উত্তর অবশ্য আমি পরের দিন পেয়েছিলাম। সেদিন সকাল সকালই ফকির বাবা এসে গিয়েছিলেন। সারা বাড়িতে ঘুরে উনি বলেছিলেন খুব প্রচণ্ডভাবেই নাকি আমাদের বাড়িতে লিপিকার অবস্থান আছে, আর এর কারণটাও উনি আমাদের সবার সামনে বের করে দেখালেন। আমরা সবাই অবাক হয়ে দেখলাম র্যামজির গলার রূপোর চেনের মধ্যে জড়িয়ে রয়েছে বেশ কিছুটা মেয়েদের মাথার চুল। সেই চুল নাকি লিপিকার। যেদিন ওর মৃতদেহ বের করা হচ্ছিল সেদিনই কোনোভাবে এই চুল পেঁচিয়ে গিয়েছিল র্যামজির গলার চেনে। ফকির বাবা আরও বললেন কোনো আত্মাই নাকি একটা মাধ্যম ছাড়া বাড়ির ভেতর ঢুকতে পারে না, তাই ও কাল চেষ্টা করছিল আমাদের কাউকে গেটের বাইরে বের করতে। সে র্যামজির কান্না শুনিয়ে আমাকেই হোক কিংবা সুরজিতের গলা করে শ্রবণাকেই হোক, এই বাড়িতে ঢোকার জন্য কোনো একজনকে ওর দরকার ছিল। আমরা যদি কাল ভুলক্রমেও কেউ বেরিয়ে যেতাম গেটের বাইরে, তাহলেই ও নিজের মাধ্যম পেয়ে যেত ঘরে ঢোকার। আর একবার যদি আত্মা ঘরে ঢুকে যায় তাহলে তাকে নাকি বের করা খুবই কঠিন কাজ হয়। তো ফকির বাবা সেই দিন বেশ কিছু আচার অনুষ্ঠান করে সারা বাড়ি ছেড়ে দিয়েছিলেন, আর আমাদের প্রত্যেকের জন্যই একটা করে তাবিজ দিয়ে গিয়েছিলেন, এমনকি র্যামজির জন্য। যাওয়ার আগে উনি বলে গিয়েছিলেন সব কিছু সম্পূর্ণ হতে দিন কয়েক সময় লাগবে, তবে নতুন করে আর কারো কোনো ক্ষতি হবে না। সেদিনের পর থেকেই র্যামজি আবার আগের মতো খাওয়া দাওয়া শুরু করেছে, সকালবেলায় আমার সাথে বাইরে ঘুরতেও যাচ্ছে। অফিস থেকে ফেরার পথে ওই গলিটাতেও আমার আর এখন অতটা ভয় লাগে না, তবে অন্ধকারে একা থাকলে শরীর ভারী হয়ে যাওয়াটা এখনো সবাই অনুভব করি। হয়তো এটাও কেটে যাবে আর কিছুদিনের মধ্যেই। আগের মতো সেই দুশ্চিন্তা বা আতঙ্কটা এখন অনেকটাই কম। সুজয়দার কাছ থেকে আমার সমস্ত ঘটনাই শোনা হয়ে গিয়েছিল।
এইবার শুধু দায়িত্ব ছিল ঘটনাগুলোকে অক্ষরবন্দি করার। অফিস থেকে বাড়ি ফিরে তিনতলার ফাঁকা রুমটাতে বসেই বেশিরভাগ লেখালেখি করি আমি। ভূতের গল্পও তো নেহাত কম লিখি না, তবে কোনোদিনই কোনো রকম অসুবিধা অনুভব করিনি। কিন্তু এই লেখাটা যেদিন থেকে শুরু করলাম সেদিন থেকেই কেমন যেন একটা অস্বস্তি অনুভব হওয়া শুরু হলো। সারাক্ষণ মনে হতো ফাঁকা ঘরে কেউ যেন আমার উপর নজর রাখছে। কেমন একটা অদ্ভুত ধরনের ভয় ভয় লাগতো। শেষে বাধ্য হয়ে তিনতলার ঘরটা ছেড়ে দোতলার ঘরে এসে লেখার কাজ শুরু করলাম। আমার খুব ভালো মনে আছে, একদিন বিছানায় শুয়ে আপন মনে গল্পটা লিখছিলাম। পাশে স্ট্যান্ড ফ্যানটা নিজের মতো ঘুরছিল, হঠাৎ দেখলাম ফ্যানটা বন্ধ হয়ে গেল। কারণ খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম কারেন্টের বোর্ডে গোঁজা ফ্যানের প্লাগটা নিজে থেকেই খুলে বেরিয়ে এসেছে। ব্যাপারটা একটু অস্বাভাবিকই লেগেছিল সেদিন। টাইট করে লাগানো বোর্ডের থেকে একটা প্লাগ কি করে নিজের থেকে খুলতে পারে? তবে ব্যাপারটাকে সেদিন আমি খুব একটা আমল দিইনি। এর ঠিক পরের দিনের ঘটনা। রাত তখন প্রায় একটা দেড়টা হবে। ঘরের মধ্যে শুয়ে শুয়ে আমি গল্পটা লিখছিলাম। সারা বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ আমার নাকে একটা পোড়া পোড়া গন্ধ এলো। তবে ঠিক খাবার পুড়ে গেলে যেরকম গন্ধ হয় সেরকম নয়, অনেকটা টায়ার পোড়া গন্ধের মতো। কেউ কি গ্যাস জ্বালিয়ে নেভাতে ভুলে গেছে? আমি তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গেলাম, কিন্তু সেখানে সব ঠিকঠাকই ছিল। আমি যখন রান্নাঘর থেকে ফিরে আসছিলাম ঠিক তখনই অনুভব করলাম কোনো এক অজ্ঞাত কারণে আমার সম্পূর্ণ শরীরটা ভার হয়ে গেল। কেন জানি মনে হলো কেউ একজন দাঁড়িয়েছিল ওখানে, যার শরীর দিয়েই ওই পোড়া গন্ধটা আসছিল। আমি সেদিন প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে এসেছিলাম। ঘরে আসার পর অবশ্য গন্ধটা আর পাইনি। এই ঘটনার আবারও দিন দুয়েক পরের কথা, সেদিনও রাতে একইভাবে ঘরের বিছানায় শুয়ে গল্পটা লিখছিলাম আর বাড়ির বাকি সদস্যরা ঘুমিয়েছিল। আমার হঠাৎ একটু বাথরুমে যাওয়ার দরকার পড়ল। লেখাটা চিন্তা করতে করতেই সবে বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করেছি, ঠিক এমন সময় বাথরুমের লাইটটা নিভে গেল। বন্ধ বাথরুমের ভিতর আমি ঢাকা পড়ে গেলাম ঘুটঘুটে গাঢ় অন্ধকারে। আর তার সাথে সাথেই আমার নাকে আসতে শুরু করলো সেই টায়ার পোড়া বিচ্ছিরি গন্ধটা, একদম যেন আমার পাশ থেকেই। আমি ভয়ে আতঙ্কে পাগলের মতো বাথরুমের দেয়াল হাতড়ে কোনো রকমে দরজা খুলে সেদিন পালিয়ে এসেছিলাম। এরপর থেকে বেশি রাতে গল্প লেখা আমি ছেড়েই দিলাম। জানি না এগুলো কি ছিল, কোনো সাধারণ ঘটনা নাকি কোনো অস্বাভাবিক কিছু। তবে আজ অবধি আমি এটা বুঝতে পারলাম না ওই গন্ধটা কিসের ছিল। সত্যিই কি কোনো টায়ার পোড়া গন্ধ, নাকি কোনো মানুষ পোড়া? এতক্ষণ ধরে আপনারা শুনলেন কল্যাণ সরকারের গল্প সে আসে, এর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে ছিল তমাল, গল্পের সূত্রধার অনন্যা, বিভিন্ন চরিত্রে পূজা, সৃজাত, অনন্যা এবং তমাল, সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।